আইটি ভাইয়ের তরফ থেকে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো গত পর্ব আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে একটি ফেসবুক শেয়ার বাটন আমাদের ওয়েবসাইটে বসাবো, তো বসা এবং আমরা বসিয়েছি গত পর্বে। তো আজকের পর্বে আমরা একটা ট্রিক দেখব। তো এখানে আমরা যে সিএসএসটা লিখেছি সেখানে আপনারা একটা জিনিস হয়তো আপনাদের কাছে বিরক্তিকর লাগলে লাগতেও পারে বা নাও লাগতে পারে, তো যাই হোক এই ব্যাপারটা আসলে একটা বিরক্তিকর। দেখুন, আমরা হোলে ওভারফ্লো হিডেন করেছি, হেডারে ওভারফ্লো হিডেন করেছি, হেডার লেফট ওভারফ্লো হিডেন করেছি। আবার দেখুন, এরপরে মেনুতে করিনি কারণ মেনু ড্রপডাউন ওভারফ্লো হিডেন করা যাবে না। কন্টেন্টে ওভারফ্লো হিডেন, মেইন কন্টেন্ট ওভারফ্লো হিডেন। তো প্রত্যেকটা, একমাত্র মেনু ছাড়া প্রত্যেকটা ক্লাসেই আমাদের ওভারফ্লো হিডেন করতে হয়েছে। তো এইভাবে একই কোড বারবার বারবার লেখাটা আসলেই খুব বিরক্তিকর একটা ব্যাপার হতে পারে। তো আসলে এই ধরনের কোনো কমন কোড যদি আমরা কোনো অন্য কোনো সিঙ্গেল উপায়ে খুব সহজে যদি আমরা দিতে পারতাম, তাহলে দেখা গেছে যে আমাদের বারবার এই ওভারফ্লো হিডেন নিয়ে কোনো চিন্তা করতে হতো না। তো এইরকম একটা সুবিধা অবশ্যই আছে HTML CSS-এ। তো এটা হচ্ছে ফিক্স করে দেয়া, আপনি যে যে আপনার যে যে ক্লাসে আপনি ওভারফ্লো হিডেন নিতে চান সেগুলোকে আপনি জাস্ট সিম্পলি ফিক্স করে দিবেন। ফিক্স করে দিলেই আপনাকে ওভারফ্লো হিডেন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। যেমন আমরা ফিক্স করার আগে এখানে যে যে স্থানে ওভারফ্লো হিডেন আছে সেগুলো আগে এখান থেকে কেটে দিই, কারণ ফিক্স যখন করেই দিব তখন আর ওভারফ্লো হিডেন দেওয়ার প্রয়োজন নেই। আমরা সিরিয়াল বাই প্রত্যেকটা লাইন চেক করতেছি কোথায় কোথায় ওভারফ্লো হিডেন আছে, আমরা সবগুলো ওভারফ্লো হিডেন এখান থেকে কেটে দিচ্ছি। তারপরে আমরা দেখাবো যে কিভাবে আমরা এটাকে ফিক্স করতে পারি। প্রায় মেনু ছাড়া প্রায় প্রত্যেকটা এলিমেন্টেই আমাদের ওভারফ্লো হিডেন করতে হয়, কারণ ওভারফ্লো হিডেন না করলে আমাদের ওয়েবসাইট ঠিক থাকে না, একটার উপর আরেকটা এসে যায়। তো এই ওভারফ্লো হিডেনগুলো আমরা এখান থেকে কেটে দিলাম। তো ওভারফ্লো হিডেনগুলো কেটে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি রিফ্রেশ করে, তাহলে দেখবো যে আমাদের ওয়েবসাইটটা এমন হয়ে গেছে, এক একটা এক এক দিকে চলে গেছে। তো ওভারফ্লো হিডেনের ভ্যালুটা খুব, মানে আসলেই খুব ভালো ভ্যালু বহন করে ওভারফ্লো হিডেন। যাই হোক, তেমন কোনো এলিমেন্টের প্রবলেম হয়নি, অনলি এই মেনু এলিমেন্টার প্রবলেম হয়েছে। তো যাই হোক, আমরা এখন আমাদের সেই ওভারফ্লো হিডেনগুলোকে এখন আমরা দেখেন কিভাবে দেই। আমরা হোলকে ওভারফ্লো হিডেন করেছি, হোলের এখানে একটা স্পেস দিয়ে হোলের আগে জাস্ট আমরা ফিক্স কথাটা লিখে দেব। এখান থেকে ভালো করে খেয়াল করুন, এখানে আমরা ফিক্স কথাটা লিখে দিলাম, আমরা যে যে ক্লাসগুলোকে ওভারফ্লো হিডেন করতে চাই সেগুলোকে সিম্পলি ফিক্স এই কথাটা এখানে লিখে দিতে হবে। এই কথাটা লিখে একটা স্পেস দিয়ে আপনি ক্লাসের নাম ডিক্লেয়ার করবেন। যেমন হেডারকে আমরা ওভারফ্লো হিডেন করেছি, হেডার লেফটকে করেছি, হেডার রাইটকে করেছি, তারপর হোল শেয়ারকে করতে হয়েছে, তারপর আর কোন কোথায় ক্লাস আছে সবগুলা ক্লাসকে আমরা এখানে ওভারফ্লো হিডেন করব। সবগুলাতে আমরা ফিক্স ইউজ করতেছি। তো এখানে যে স্টিকার আছে সেটাকে করার প্রয়োজন নেই, আর মেনুকে তো অবশ্যই করা যাবে না, কারণ আমরা বলেছি যে আপনি যদি ড্রপডাউন মেনুকে ওভারফ্লো হিডেন করেন তাহলে ড্রপডাউন মেনু কাজ করবে না, তো এই জন্য মেনু বাদ। তো এখানে যে স্লাইডার আছে স্লাইডারকেও আপনি করতে পারেন, বাট না করলেও কোনো প্রবলেম নেই। তবে আমরা করে দিলাম ফিক্স স্লাইডার। তো কন্টেন্ট, মেইন কন্টেন্ট, এটাকে ওভারফ্লো হিডেন, এটাকে ওভারফ্লো হিডেন, এবং সাইডবার যেটা আছে এটাকে ওভারফ্লো হিডেন, ফুটারকে ওভারফ্লো হিডেন। তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ফিক্স করে দিলাম। এখন এই যে আমরা ফিক্স করলাম, এই ফিক্সের জন্য আমাদের জাস্ট একটা লাইন লিখতে হবে আমাদের সিএসএসে। সিম্পলি আমরা একটা লাইন লিখব, সেটা হচ্ছে যে দেখুন FIX ফিক্স, এবং এই ফিক্সের আমরা ওভারফ্লো বাস হিডেন, শেষ। এখন আমাদের যত জায়গায় আমরা ফিক্স ইউজ করেছি সবগুলোর ওভারফ্লো হিডেন হয়ে গেছে। এই একটা কোড বারবার লেখার প্রয়োজন নেই, রিফ্রেশ করি, দেখুন আমাদের ওয়েবসাইটে আবার যে আগের অবস্থায় ছিল সে আগের অবস্থায় ফিরে আসছে। দ্যাট মিন্স যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট এখন ওভারফ্লো হিডেন হয়ে গেছে। তো এই হলো মূলত একটা ট্রিক
মানে আপনি ওভারফ্লো হিডেন বারবার লেখাটা ঝামেলা, আর এটা এমন একটা কমন জিনিস যে মেনু ছাড়া প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা লিখতে হবে। তো এই জন্য আমাদের এখানে যারা মানে এইচটিএমএল তৈরি করেছেন তারা আমাদের এটা সহজ করে দিয়েছেন যে এখানে আমরা শুধুমাত্র ফিক্স লিখে দিব, আমাদের ক্লাসের আগে একটা স্পেস দিয়ে ফিক্স লিখে দিব, এবং সেই ফিক্সকে স্টাইল ডট সিএসএস জাস্ট একটা লাইন লিখে দেবো যে ফিক্স ওভারফ্লো হিডেন, বাস। তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ওভারফ্লো হিডেন হয়ে যাবে। তা আসলে এটা খুবই একটা সহজ সিস্টেম, আশা করি আপনারা সবাই বুঝে গেছেন যে বারবার ওভারফ্লো হিডেন এভাবে ইউজ করার প্রয়োজন নেই, শুধু আপনারা প্রত্যেকটা ক্লাসে ফিক্স ইউজ করবেন এবং সেই ফিক্সের একটা সিএসএস কোড লিখে দেবেন ওভারফ্লো হিডেন, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট ওভারফ্লো হিডেন হয়ে যাবে। তো আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এবং আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।